কবিতার একটা অংশ অব্দি পিওর প্রবন্ধ, তারপরে হঠাৎ করে একটা থ্রিলার মুভ। হ্যাঁ 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 ঠিক 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 পুরো প্রবন্ধ চলে, তারপরে হঠাৎ করে খুন খারাপ মোগল, গোটা ব্যাপারটা একটা থ্রিলার ঠিক। এবং আমার যেটা মনে হয়েছে, আমি একটু আপনাকে থামাচ্ছি, সেটা হচ্ছে আমার মনে হয়েছে যে লাস্টে ওই যে থ্রিলারের জায়গাটা রাখা, সেটা খুব সম্ভবত বইটাকে একটা মানে হাইটে শেষ করার, একটা ক্লাইম্যাক্সে শেষ করার জায়গা থেকে খুব সম্ভবত করা। আমার এবার প্রথমে প্ল্যান ছিল হচ্ছে ওই যেখানে গিয়ে থ্রিলার শুরু হচ্ছে তার আগে গিয়ে ওটা একটা প্রবন্ধ করে চেপে দেবো, ঠিক আছে। তাই এবার অহন সুভাষিতা বললো না, বড় হয়ে গেছে তুই এটাকে দেখ না বই করা যায়। এবার করবার জন্য এবার আমি শান্তনুর সঙ্গে কথা বললাম যে শান্তনু বই করবো এটাকে, শান্তনু বলে কত পাতা, তা আমি হিসাব টিসাব করে দেখলাম 40 পাতা। এটা 40 পাতার তো আর বই হয়, শান্তনু 40 পাতার আর বই কি ছাপবে, তুমি একটু বড় কর। এবার ততক্ষণে আমার গল্প পারিবারিক ইতিহাসের গল্প মোটামুটি হয়ে গেছে। এইবারে আমি তারপরে ভাবলাম যে তাহলে একটা কাজ করা যায়, পারিবারিক ইতিহাসের গল্প তো হয়ে গেছে, এবার ইতিহাসের পরে বর্তমান থাকে, বর্তমানটা সত্যজিৎ বলে গেছেন, এবার আমার সাথে আমার হাতে আছে ভবিষ্যৎ, কারণ থ্রিলার কি হলো এটা সত্যজিৎ লিখে যাবে একদম একদম। মাঝখানটা আমি বলি না, মাঝখানটা সত্যজিৎ লিখেছেন, লিখে গেছেন, এবং পরের অংশটায় কায়দা কানুন করার সুযোগ আমার আছে। সেই জন্য আমি বললাম কি ওই ইতিহাসটা বলা শেষ করি, ফেলুদার শেষ কেসটা বললাম, মানে মানে ফেলু জন্মালো স্কুলে পড়ছে এই জায়গা, তারপরে একেবারে জামশেদপুর করে ফেলুর লাস্ট, ঠিক 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 ফেলুর লাস্ট কেসটা গোটাটা থ্রিলারের আঙ্গিকে হচ্ছে বইটাকে করার জন্য। এবং কিন্তু আমাদের কারুরই, তুমি সত্যি কথা বলছি, কারুরই খুব বেশি এক্সপেক্টেশন কিছু ছিল না, এবং যখন প্রিবুকটা করা শুরু, আমি ফেলুদা ফলোয়ার গ্রুপের কাছে কৃতজ্ঞ, তারা প্রচন্ড এই বইটাকে মানে সাপোর্ট দিয়েছেন, প্রমোট করেছেন। বুক যেদিন শুরু হলো প্রিবুকের মধ্যে 6 দিন কি 7 দিন দেওয়া ছিল, প্রথম দিন প্রিবুক শুরু হয়েছিল 2টোর সময়, আমি প্রিবুক লিঙ্ক দিয়েছি। আমার এখনো মনে আছে 4:30 না 4:30 সময় প্রীতম আমাকে বলতে যে শান্তনু যে ককপি বই ছাপতে বলছে, কারণ আমি 100 বলছে 250 বই প্রিবুক হয়েছে, এবার তুমি শান্তনুর সঙ্গে দিচ্ছি না না সত্যি, মানে এইটা আমার কাছে কিন্তু একটা রিভেলেশন, মানে অসাধারণ প্রাপ্তি, ঠিক ঠিক। আমার কোনোদিনও মানে আমার আগে কোনো বই হয়নি, আমি কি করে জানি, তাই তারপরে শান্তনুকে আবার দ্রুত ছাপতে হলো কিছু বই, এবং মানে পাঠকদের কৃপায় বইটা মানে প্রায় 1 বছরের উপরে হয়ে গেছে। এখনো কিন্তু বুক ফার্মের যে কটা বই খুব বেশি বিক্রি হয় তার মধ্যে কিন্তু 1 থেকে 3-এর মধ্যে তফসিলের বুক আছে, এটা একটা মানে ঠিক 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 ঠিক। এবং সেটা হ্যাঁ থাকার ব্যাপারেও আমার নিজের যেটা মনে হয়, এবং সেখান থেকে আমার পরের প্রশ্নটাতে যাতে যাওয়ার, সেটা হচ্ছে আচ্ছা আরেকটা ব্যাপার আমি ছোট্ট করে বলে দিই, আমি আগে বলবো ভেবে ভুলে গেলাম। হ্যাঁ রিতম, আচ্ছা কয়েকটা প্রশ্ন এখানে করেছেন, আমি সেগুলো করে নেব। রিতম ধর একটা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটা আমি নিজেও করতাম, সেটাতে আমি পরে আসছি, তো তাই সেই সূত্রে রিতম ধরের প্রশ্ন নেওয়া হয়ে যাবে। সন্দীপন ঘোষ দস্তিদার বলছেন যে পকেট ফাঁকা হয়ে গেল কৌশিকদার বুক লিস্ট দেখে, ঠিক আছে, যেটা আমি নিজেও খুব এগ্রি করি পুরোপুরি অবশ্যই। আচ্ছা হ্যাঁ, যে আরেকটা কথা বলছিলাম সেটা হচ্ছে আপনি বলছিলেন যে আপনি কালিম্পংয়ে অনেকদিন থেকেছেন, তো কয়েকদিন আগে আপনার একটা ফেসবুক পোস্ট থেকে জানলাম সেই বিষয়টা, মানে আপনি আজকে বলার আগেও আমি দেখে জেনেছি, তো সেই সময়ের যে একটা মানে অগ্নিময় সময় ছিল যখন গোর্খাল্যান্ড মুভমেন্টটা চলছিল, সেটা নিয়ে আপনার একটা লেখা বোধহয় এখনো চলছে এবং একটি পত্রিকাতে সেটা বেরোচ্ছে। ধরো আজকে থেকে 5 বছর পরে কেউ এটা বলবে আপনি নিশ্চয়ই অনেক ভেবে করেছেন কাজটা, আমার ক্ষেত্রে কিন্তু সত্যি বলছি আমার জীবনে কোনো কিছু খুব বেশি ভেবে চিনতে হয়নি, যা হয়েছে মানে ওই মানে হয়েছে তারপরে পরে দেখেছি যে যা হয়েছে ভালো হয়েছে। আমার ক্ষেত্রে হয়েছে তাই, একদিন আমি ওই ফেসবুকে একবার সিমলায় যখন আমি ঘুরতে গেছিলাম, সিমলা ভবন নিয়ে টুকটাক লিখেছিলাম, তা সেটা দেখেছিল হচ্ছে অন্তরীপের তনুময়, অন্তরীপ পত্রিকা তনুময় লিখেছি, দেখে আমাকে বলো কৌশিকদা তুমি তো কালিম্পংয়ে কিছুদিন, কালিম্পং এর নিচে একটা ছোট্ট ভ্রমণ কাহিনী, মানে কালিম্পং এর বিভিন্ন জায়গা। এইবারে তখন আমি ওর সঙ্গে কথা বলতে গিয়ে দেখলাম একটা অবাক কাণ্ড, কালিম্পং এ আমি ছিলাম 2008 থেকে 2016, এবং যেই সময়টা গোর্খা জনমুক্তি মঞ্চের উত্থান এবং পতন, গোটাটা মানে দার্জিলিং এর গোর্খা আন্দোলনের উত্থান এবং পতন গোটাটাই, মানে ওঠা এবং পড়া, গোটা আন্দোলনটা কিভাবে হলো, কিভাবে চরমে, এবং মানে আমি কিন্তু মানে আমার চোখের সামনে একজন মানুষকে জ্বলে পুড়ে মরে যেতে দেখেছি, এটা ঘটনা মানে ঘটনাটা হয়েছিল যেটা নাকি গোটা পাহাড় উত্তাল হয়েছিল, সেটা একদম আমার চোখের সামনে, নিজের গায়ে আগুন দিয়ে মারা গেছিল।
পাশেই ছিল গোর্খা জনমুক্তি মোর্চার অফিস, আমি খুব কাছ থেকে এই গোর্খা আন্দোলনটাকে দেখেছি, কিন্তু আমি খেয়াল মানে এটা পূর্ণ থেকে কতবার আগে আমি খেয়াল করিনি যে আমি অজান্তে একটা ইতিহাসের সাক্ষী আট বছর ধরে হয়ে আছে। তা এবার আমি তনুময়কে বললাম যে তাহলে শুধু কালিম্পংয়ের গল্প কেন লিখবো, সেই সময়টা আমার চোখে কেমন ছিল সেটা তো একটা অগ্নিগর্ভ সময়, সেই সময় অনেক কিছু হয়েছে যেগুলি মিথ্যে প্রচার হচ্ছে, মানে আপনাদের সত্য ঘটনা। আমি একদিন রাস্তা দিয়ে আসছি অফিস থেকে, দেখলাম একটা ছেলে রাস্তায় যাচ্ছে, পিছন থেকে একটা ছেলে হঠাৎ করে এসে দান করে তার মাথায় একটা বাঁশ দিয়ে বাড়ি মারলো, মাথা ফেটে গেল, দুজনেই নেপালি নেপালি। তারপরে একটু হোল্লা হলো, তারপরে ওই ছেলেটাকে পুলিশে ধরে নিয়ে গেল। কালিম্পংয়ে যারা গেছে তারা জানে চকের পাশেই পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনে ধরে ওই ছেলেটাকে চলে নিয়ে চলে যাওয়া হলো হচ্ছে ইয়ে হসপিটাল। তারপর সুস্থ হয় পরের কথা। তা পরের দিন সকালে বাজার টাজার করছি, আনন্দবাজার পেপার কিনতে গিয়ে দেখলাম পেপারের মধ্যে মানে বেশ কয়েকটি পেপারে, শুধু আনন্দবাজার না বেশ কয়েকটি পেপার বিলিং হচ্ছে, গোটা কালিম্পং থমথমে, মানুষের মনে ত্রাস। হ্যাঁ মানুষ মানে ব্যাপারটা কিন্তু তা নর্মাল লাইফ, এবং ওই ঘটনাটা চোখে সামনে মিডিয়া কিভাবে একটা একটা ছোট্ট ঘটনাকে, এবং পরবর্তীকালে জানা গেছে এর মধ্যে কোনো রাজনীতি ছিল না, আমি মানে একটি ছেলেকে চিনতাম মানে যে মার খেয়েছিল ওদের ব্যক্তিগত ঝোঁকা হয়েছিল, এবং সেটা পরে পলিটিক্যাল ওরকম ভাবে এসছে। তারপরে আমার মা বাবা যা করছেন সেটা তারা ভয় পেয়ে গেছে, এরকম একটা ঘটনা ঘটছে। 40 দিনে বন্ধে আমি কালিম্পং এ ছিলাম, তখন কিরকম পরিবেশ ছিল, কিভাবে খাওয়া দাওয়া করে আসতো, মানে এইসব ঘটনা তখন আমার খুব নর্মাল লেগেছে। এবার এখন 4 বছর তো হয়ে গেছে, তাদের অনেকেই তো লেখেন না বা লেখার কিছু করেন না, তাদের গল্পটা বলতে এই গল্পটা বলার একটা সুযোগ পেলাম তাই লিখলাম। নিশ্চয়ই। এবং আরেকটা ব্যাপার যেটা মানে আপনি আমার প্রিয় লেখক ছিলেন যবে থেকে আমি তোপসেন নোটবুক পড়েছি এবং তারপর বাকি বইগুলো পড়েছি, কিন্তু আজকে শুধু আমাদের সঙ্গে আপনার প্রথম আড্ডা হচ্ছে না, আমার সঙ্গেও আপনার প্রথম সেই অর্থে পরিচয় বা আলাপ বলা যেতে পারে সেটা হচ্ছে। তো যেটা আমি দেখলাম যে আপনার মানে কেরিয়ারের শুরু থেকে এখনো অবধি পুরো সময়টাতে ভীষণভাবেই মানে পাঠক এবং যারা আপনার গল্প পড়ছেন, তিনি সম্পাদক হন পাঠক হন, তাদের একটা ভীষণ ভূমিকা রয়েছে। মানে বারবার দেখছি সব জায়গাতেই যে পাঠক এবং সম্পাদকের কারণেই আপনার একের পর এক ভালো ভালো লেখা বেরিয়ে আসছে প্রত্যেকবার। আমার একটা টাইটেলে তো খুবই আপত্তি, তাও তোমরা লেখক বলতে ভালো লাগছে, সাহিত্যিক তো আমি নাই, মানে সাহিত্যিকের জায়গাতে পৌঁছাইনি সত্যি বলছি, মানে একমাত্র আমার পরিচয় হতে পারে যাতে আমি কমফোর্টেবল সেটা হচ্ছে আমি পাঠক। এবার আমি মানে যদি একেবারে ঠেলা গুতা না পড়ে আমি একটাই বলি সত্যি বলছি, মানে আমি আজ অব্দি একটা লেখাও লিখিনি যেই লেখাটা আগে থেকে আমি শিওর না যে এটা ছাপাবো, মানে আগে থেকে আমাকে কেউ বলে যে আপনি এটা লেখা দিন তারপরে আমি এটা নিয়ে লিখি আর কি দিন বলে, সেক্ষেত্রে কিন্তু সম্পাদকদের এবং প্রকাশকের একটা বড় ভূমিকা থাকে, ভূমিকা থাকে। এবং কোনো ক্ষেত্রে পাঠকরা হয়তো বললো আপনি এটা নিয়ে লিখুন, এবার কোনো ক্ষেত্রে সম্পাদকরা আমাকে বললেন যে আপনি এটা নিয়ে লিখুন, কোনো পত্রিকা বিভিন্ন পত্রিকায় আমি যে লিখি না মানে গোটা ব্যাপারটা আমার সঙ্গে সম্পাদকদের কথা হয়, গল্প হয় এবং তাদের সঙ্গে আমার সম্পর্ক এই করতে গিয়ে লিখি। আমি সেগুলোকে একদম লিখি না, আমি খুব মানে খুব কুড়ে আমার পড়তে যত ভালো লাগে, এরকম হয়েছে একদিন আমি দেড়খানা বই শেষ করেছি এরকমও দিন গেছে, কিন্তু ওই লিখতে গেলেই আমার মানে আবার লিখতে হবে। এটা এটা আমি নিজে আবার খুব ভালো লাগলো শুনে, তার কারণ মানে আমি নিজে খুব এটা রিলেট করতে পারি অ্যাকচুয়ালি, বিকজ আমার নিজের অল্প স্বল্প লেখালেখির স্বভাব আছে, তো সেইখান থেকে আমি জানি যে এটা কিরকম লাগে যে আমি নিজে একজন পড়তে বেশি ভালোবাসি লিখতে কম, মানে কোনো একটা আইডিয়া হয়তো এলো ফেসবুকে লিখতে চাই কিন্তু সেটা লিখতে লিখতে বছর পেরিয়ে যায় কারণ ওই পড়তে বেশি কমফোর্টেবল, তো আমি খুব মানে মিল পেলাম এবং সেজন্য ভালো লাগলো বিষয়টা। আচ্ছা আরেকটা এরপর যে বিষয়টাতে আমি আসতে চাইবো, রিতম ধর যে প্রশ্নটা করেছে সে প্রশ্নটা আমারও করার, মানে যেটা সবার পাঠকদেরই থাকে যে প্রিয় লেখক পছন্দের এরিয়া কি বা কোন ধরনের বই পছন্দ, কোন ধরনের লেখক পছন্দ, সেই বিষয় নিয়ে একটা আগ্রহ থেকে যায়, তো আমারও সেটা ভীষণভাবে আছে অবভিয়াসলি আপনার কাছ থেকেও। তো
তিনটে এরকম আপনার চয়েসের প্রশ্ন আমি জিজ্ঞেস করব। প্রথমত যে প্রশ্নটা আমার খুব পছন্দের প্রশ্ন, সেটা হলো যে প্রিয় মানে গোয়েন্দা ডিটেকটিভ ফিকশনের লেখক কে বা কারা, কয়েকজনের যাদের আপনার পছন্দ, সেটা একটা এক নাম্বার। আর দু নাম্বার হলো কোন জনরা ডিটেকটিভ ফিকশন পছন্দ, যেরকম আপনি বললেন যে আমেরিকান একরকম হয়, ল্যাটিন একরকম হয়, হ্যাঁ স্টিম পাঙ্ক একরকম হয়, সাইকোলজিক্যাল একরকম হয়, অনেক রকম হয়ে থাকে। তো কোন জনরার ডিটেকটিভ ফিকশন আপনার সব থেকে বেশি পছন্দ, এটা একটা। এবং আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ডিটেকটিভ ফিকশনের বাইরে মানে ডিটেকটিভ ফিকশন বা থ্রিলার বলুন, তার বাইরে অন্য যে সাহিত্য সেখানে কোন কোন অথর আপনার প্রিয়, এই ব্যাপারটা যদি একটু কয়েকটা বলেন। আগে তো মানে আগে ডিটেকটিভ ফিকশন বা ফিকশনের বাইরে বলি, কারণ আমি তো নন ফিকশন বেশি পড়ি। আচ্ছা, ঠিক ঠিক, রাইটারের নাম বলে যাই, মানে কেউ যদি আমাকে বলে যে মানে প্রথমে নন ফিকশন বলি তারপর ফিকশন বলি, আর নন ফিকশন কার বই পড়া উচিত, আমি বলবো প্রথম কথা এক নম্বর বই আব্রাহাম ইরানির প্রতিটা ইতিহাস বই সবার পড়া উচিত, তার ভারতের ইতিহাসে যে কটা বই আছে আব্রাহাম ইরানি সবার পড়া উচিত, এক নম্বর। মানে এটা তো আমি একদম ডেসক্রিপশনে এক নম্বরে রাখবো, আপনাকে পড়াই মানে ওই রকম ভালো ইতিহাস বই আমার তো আর কিচ্ছু লাগে না, মানে আমার মানে আব্রাহাম ইরানির বইগুলিকে আমি পুরো হাতের সামনে রাখি। দুই নম্বর, তিনি অনেকেরই প্রিয়, সেটা হচ্ছে উইলিয়াম ডালরিম্পল, আমার খুব প্রিয় লেখক, তার প্রতিটি বই আমার পড়া, ডালরিম্পল আমার খুব প্রিয় মানে নন ফিকশন। তবে আমার যদি ব্যক্তিগত ভাবে বলো তাহলে আমার গুরুদেব হচ্ছেন বিল ব্রাইসন। বিল ব্রাইসন এমন একজন মানুষ যাকে কিন্তু আমি একলব্যর মতো ফলো করার চেষ্টা করি, মানে আমার প্রবন্ধগুলি তুমি যদি একটু দেখো ভালো করে, বা যেও যদি কেউ খেয়াল করে আমার প্রবন্ধের চাল খুব হালকা চালে লেখা হয়, মানে বা আমি যে ফেসবুকের পোস্টগুলিও দিই তার মধ্যে একেবারেই হালকা চালে, গুরু গম্ভীর ঘটনা খুব আমি হালকা চালে, হালকা চালে লেখার স্টাইলটা, এই স্টাইলটা কিন্তু একেবারে বিল ব্রাইসন থেকে আমি ধার করার চেষ্টা করি বা পারি বলে আমি মার আছে মার্কেটেন খুব ভালো আমার মানে খুব প্রিয় নন ফিকশন লেখক আর কি। তারপরে বিল ব্রাইসন গেলেন, মার্কেটেন গেলেন, আচ্ছা এরা তো গেলেন মোটামুটি নন ফিকশনের মধ্যে। তাছাড়া প্রথম ফিকশন যেগুলি আমি পড়ি বা নতুন নতুন ফিকশন যেগুলি আছে সে তো আমি যা যা বই কিনি সেসব বই তো আমি দিও আর কি। ইদানিং একটা জিনিস খুব ভালো লাগছে, ও আচ্ছা আরেকজনের নাম বলি, আমার সবচেয়ে প্রিয় লেখক আর কি নন ফিকশন, রিচার্ড কাপুসিনস্কি। রিচার্ড কাপুসিনস্কি প্রায় সবকটি বই আমার পড়া, বিশেষ করে ও আচ্ছা তারপরে আচ্ছা ওটা বলিনি আগে, কাপুসিনস্কি ইম্পেরিয়াম তো সবার পড়া উচিত আমার মনে হয়, ওই তখনকার রাশিয়াকে জানতে, বা ট্রাভেল উইথ হরর ওটা সবার পড়া উচিত, বা ইয়ে শ্যাডো অন দ্য সান রাশিয়াকে ভালো বই নেই, এরকম মানে এরা হচ্ছে না মানে প্রিয় নন ফিকশন লেখক। এবং আমি লাতিন আমেরিকার খুব পছন্দ করি। এবার যদি লেখকের দিকে আসো, এক নম্বর মানে কি এক থেকে দশ নম্বর হচ্ছে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস, মানে আমারও খুব প্রিয়, হচ্ছেন এমন একজন মানুষ যার লেখা পড়লে আমার লেখা ছেড়ে দিতে ইচ্ছে করে, আমি এটা বহুবার বলি, আমার মনে হয় যে আমরা লেখার যোগ্য নই, মানে লেখা যোগ্য তো পরের কথা, একটা শব্দ লেখার যোগ্য নই আমরা পড়ি, বা মানে আমি অনেককে বলেছি আর কি, হ্যাঁ যে বা ক্রনিকলস অফ দ্য ডেথ পোর্টাল পড়ি, আমি বলছি কি অসাধারণ লেখা, অপূর্ব অপূর্ব এরকম, মানে কমন লেখা তো সবাই করেছে, লাভ ইন দ্য টাইম অফ কলেরা, 100 ইয়ার অফ ফলিটু শো, তার বাইরেও যে আছে লিভিং টু টেল দ্যাট, অসাধারণ। হ্যাঁ, আরেকটা বই যেটা যেটা আমার নিজের খুব প্রিয় ওনার, সেটা হচ্ছে স্টোরি ইয়ে শিপরেক সেলার, দ্য স্টোরি অফ দ্য শিপরেক সেলার, এরকম ছিল। হ্যাঁ, অসাধারণ। তোমার নো ওয়ান রাইটস টু দ্য কর্নেল, ওটাও নো ওয়ান রাইটস টু দ্য কর্নেল, হ্যাঁ 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 ঠিক, দ্য ইনোসেন্ট এরিন্দিরা এন্ড হার গ্যাং, ওটা ওটা আমি যেটা বলছিলাম তা আমার তো আচ্ছা বোর্হেস খুব ভালো লাগে, আমার পিতা তো পারি না, অসাধারণ লাগে, আমারও খুব প্রিয়, আমারও খুব প্রিয়, খুব প্রিয় আমার ইতালো কালভিনো। আচ্ছা তারপরে এগুলি সব বললাম বোধ হয় এদিক ওদিকের ফিকশন রাইটারদের মধ্যে, আর আর ফিকশন রাইটার তো মানে ডিটেকটিভ বাদ দিয়ে বলছি, ডিটেকটিভ এরপরে
আরো আচ্ছা মনে পড়লে তারপরে আরো হ্যাঁ নিশ্চয় নিশ্চয় আমাদের তো চলতে চলতে তখন মনে পড়লে হবে। আচ্ছা আচ্ছা তারপরে এবার ডিটেকটিভ ফিকশনদের মধ্যে বলি, ডিটেকটিভ ফিকশনের মধ্যে আমার এখন সবচেয়ে ভালো লাগে মেইগ্রেভি, মানে আমার শার্লক হোমস পোয়ারো ফেলুদা ব্যোমকেশ এই বাদ দিয়ে আমি হ্যাঁ এই চারটা একদম একদম এই চারটা তো আছেই। হ্যাঁ আমার মেইগ্রে খুব ভালো লাগে, মেইগ্রে অসাধারণ লাগে, মানে কেউ যদি মেইগ্রে পড়ে জট বিনো আমার খুব প্রিয়, মানে মেইগ্রের ক্যারেক্টারটাকে কিন্তু মানে পূর্বসূরিকে যারা করেছে পড়ে পড়েছে যারা খুব মানে কমন ক্যারেক্টার, এই লোকটা তো মানে কোনো ম্যাচও গিরি নেই বা এইরকম মনে হয় মানে পূর্বসূরি আর কি মনে হচ্ছে একেবারে পাশের বাড়ির ছেলে, এই যে ব্যাপার মেইগ্রের মধ্যে দেখেছি, মানে মেইগ্রে সকালবেলা যাচ্ছে বাজারের লাইনে দাঁড়াচ্ছে রেশন করছে তারপর বাড়িতে এসে চাল খাচ্ছে এরকম ব্যাপার আর কি। ফেলুদা বোনকে শার্লক হোমস বা পোয়ারো, পোয়ারোর মধ্যে কিছু কম কিছুটা হ্যাঁ ঠিক ঠিক আমার দেখা গোয়েন্দা যা থেকে ম্যাচন এফটা পুরো কেড়ে নিয়েছে লেখকের ঠিক ঠিক বসুরায় মেঘরে না পড়লে তৈরি হতো না, তৈরি হতো না হ্যাঁ মেঘরে আমাকে খুব সাহায্য করতে মানে ইনফ্লুয়েন্সটা পেছনে কাজ করেছে অবশ্যই, মেঘরে 50 বছর বয়স তুর বছর 23 বছর বা 28 বছর বয়স এরকম মানে ঠিক না, এই যে মানে একটা নন গ্ল্যাম গোয়েন্দা যে কোনো গ্ল্যামার ঠিক 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 সেই ব্যাপারটা কিন্তু আমাকে তৈরি করে দিয়েছিল। তাছাড়া এই আরেকটা ব্যাপারে যেটা তোপসান নোটবুক নিয়ে আমার একটা খুব বিষয় ভীষণ ইন্টারেস্টিং লেগেছে সেটা বলে আমি তারপর অন্য বইয়ের দিকে যাব বা অন্য বিষয়ে বলবো, সেটা হচ্ছে তোপসের নোটবুকে যেটা আমার আরেকটা বিষয় খুব আমার মনে হচ্ছে হয়তো এই কারণটার জন্যই বইটা এত বেশি জনপ্রিয় হয়েছে, সেটা হচ্ছে এই যে তোপসের নোটবুকে যারা পড়েননি তারা এটা হয়তো জানেন না বা যারা পড়েছেন তাদের অবভিয়াসলি মনে থাকবে যে আমরা দেখছি যে তারিণী খুড়ো জয়কৃষ্ণ মিত্র সব থেকে কাছের বন্ধু যিনি কিনা ফেলুদার বাবা, আবার তারিণী খুড়োর বাবা বা কাকা কেউ একজন তার পরিচিত হচ্ছে আমাদের শরদিন্দুবাবুর বরোদা, আবার ওদিকে বরোদা চেনেন হচ্ছে প্রফেসর শঙ্কুকে যিনি কিনা স্কটিশে পড়ান, তো কোথাও একটা এই একটা বাংলা পপুলিস্ট যে সাহিত্য সেখানে একটা বিভিন্ন জায়গা থেকে ক্যারেক্টার গুলোকে নিয়ে যেগুলো আমাদের প্রিয় চরিত্র তাদের কিনে একটা মাল্টিভার্স তৈরি করা হয়েছে, তো এটা এখন মাল্টিভার্সের ব্যাপারটা ভীষণ ট্রেন্ডে চলছে, মানে আমরা মার্ভেলকেও দেখছি মাল্টিভার্স তৈরি করতে, ডিসি কেও দেখছি, সো পপুলার লিটারেচারে এই মাল্টিভার্সের জায়গাটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট, কারণ তার ফলে কি হয় যে যেটা আমাদের সমস্ত পাঠকদের কল্পনা থাকে যে কোনো একদিন যদি ফেলুদা শঙ্কুকে মিট করেন তাহলে কেমন হবে কি আলোচনা চলবে সেই জায়গাটা ভীষণভাবে পাওয়া যায়, তো আমার মনে হয় এটা একটা বড় কারণ কাজ করেছে বইটাকে এত মানে হটকেকের মতো বিক্রি হয়েছে তার পেছনে বা আমার নিজের পছন্দের জায়গা খুব এটা, তো আমার যেটা প্রশ্ন থাকবে যে এই যে একটা এরকম একটা মাল্টিভার্স তৈরি করা এই ভাবনাটা কোথা থেকে এলো, মানে এটা করার পেছনে কারণ কি? এইটার করার পেছনে কারণ কিন্তু হোমসনাম, আমি যেটা বলছিলাম মানে আমি কিন্তু মার্ভেল বা ডিসির মাল্টিভার্সের কথা ভাবি, হোমসনামা যখন করি তখন আমি উইলিয়াম বেরিংগুল্ডের যে বইটা দি শার্লক হোমস অফ বেকার স্ট্রিট মানে এই বইটা না মানে সেই বইটা একটা অদ্ভুত কাজও করেছে, মানে সেই বইটাতে শার্লক হোমস একটা ফটোগ্রাফার আমি একটু গল্প সেই ব্যবহার করেছি হোমসনামাতে, এবং তার পিছনে লোক দিয়েছে যে এই বইটা এই জায়গায় পাওয়া গেছে যাকে এই ভাবা হয় সে আইরিন অ্যাডলার কে ছিলেন, মানে মোটামুটি সত্যিকারের আইরিন অ্যাডলার ভাবা হচ্ছে, তার মানে তার একটা ছবি ছিল সেই ছবির পিছনে সত্যি কিন্তু এটা মানে তার সেই ছবি ছবি ভাবা হচ্ছে মানে দেখতে কিন্তু মানে এরকম একটা ইলিউশন তৈরি করা হচ্ছে মানে ন্যাচারাল পার্সন, এখানটায় দেখা যাচ্ছে শার্লক হোমসের বাবা যে সাইগার হোমস, সাইগার হোমস দেখতে কেমন তা তিনি হচ্ছেন প্রচন্ড মোটা বড় শাড়ি বড় বড় দাড়ি, তিনি ইন্ডিয়া কোম্পানির রেজিমেন্টে চাকরি, তার ভাই তার মানে তুতো ভাই আর কি তুতো ভাই হচ্ছেন প্রফেসর চ্যালেঞ্জার, এই প্রফেসর চ্যালেঞ্জার কিন্তু আবার মানে ডয়েলেরই আরেকটি চরিত্র, হ্যাঁ ডয়েলেরই আরেকটি চরিত্র এক্স্যাক্টলি, আচ্ছা ছোট ভাই প্রফেসর চ্যালেঞ্জার, আচ্ছা আচ্ছা ওকে ওকে এবার মজাটা এইটা পরে আমার মাথায় কি একদম পরিষ্কার নেন আমি ফেলুদা শার্লক হোমস এনালজি মানে এটা ফেলুদা নিজেও বলেছে শার্লক হোমস ঠিক ঠিক একদম গুরু তুমি ছিলে বলে আমরা আছি, আর প্রফেসর চ্যালেঞ্জার থেকে ইনফ্লুয়েন্স হয়ে সত্যজিৎ রায় শঙ্কু তৈরি করেছেন, এটা সত্যজিৎ রায় নিজেই করেছে ঠিক ঠিক, শার্লক হোমস আর একটা বইয়ে যদি উইলিয়াম বেরিংগুল শার্লক হোমস আর প্রফেসর চ্যালেঞ্জারের মধ্যে কাকা ভাইপো সম্পর্ক করতে পারে তখন আমার মনে হয়েছিল তাহলে একটা বই কেন হবে না
যে বইয়ে কোথাও মানে প্রফেসর শঙ্কু এবং ফেলুদা এক জায়গায় থাকবে, এর মধ্যে কিন্তু মার্ভেল বা ডিসি ওয়ার্ল্ড ছিল। ওই যে আমি বলো না যে 2 বছর হোমস করার গবেষণা আমাকে অনেক রকম চিন্তা ভাবনার খোরাক দিয়েছে। সেই খোরাক সূর্যতামসীতে কিছু এসছে, যারা সূর্যতামসী পড়েছেন তারা জানেন যে হোমস নামটা সূর্যতামসী সম্ভব ছিল না, যেভাবে মানে একদম আমি আর মানে ফাঁস করছি না। ওটা থাক দর্শকদের জন্য। হ্যাঁ, তপসের নোটবুকের যে প্রিমাইস, তপসের নোটবুকের প্রিমাইস কিন্তু একেবারে ওই স্টাইলটা, মানে ঠিক নোটবুকের পক্ষে বিপক্ষে অনেকেই বলেছেন কারোর পছন্দ হয়েছে কারোর পছন্দ হয়নি, সেটা কোনো ব্যাপার না, মানে একটা বই পছন্দ হতেই পারে। কিন্তু প্রিমাইস কিন্তু এর আগে অলরেডি ডান, মানে হোমসকে নিয়ে এই ধরনের এক্সপেরিমেন্টাল কাজ এবং হোমসের একটা এক্সপেরিমেন্টাল বায়োগ্রাফি অলরেডি উইলিয়াম বেরিংগুলো লিখে গেছেন, তা বই কিন্তু আমার কাছে আছে যাই হোক, কিন্তু সেটা পড়লে কিন্তু লোকে চমকে যাবে যে হোমসকে নিয়ে কি না হয়েছে। এবং আমি তার কিছু হোমসটা দিয়েছি যে হোমসের একটা ছেলে ছিল, হোমস বিয়ে করেছিলেন আইরিন অ্যাডলারকে, তার একটা ছেলে ছিল, সেই ছেলেও পরবর্তীকালে গোয়েন্দা হয়, মানে এরকম মানে সে যা এক্সপেরিমেন্ট, সেই যে এক্সপেরিমেন্ট যদি ফেলুদাকে নিয়ে করা হয় মানে কেউ কিছু মনে করতে পারলে মানে কেমন লাগলো গোটা ইন্টারভিউটা জানাবেন কমেন্ট সেকশনে। তার সাথে এটাও জানাবেন যে আর কোন প্রিয় মানুষের সঙ্গে আমাদের আড্ডা আপনারা দেখতে চান, সব চটপট লিখে দেবেন কমেন্ট সেকশনে। আর তার সঙ্গে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন গল্প 101 বা গল্প 101 কোয়ারেন্টাইন স্টোরিজের ইউটিউব পেজে। চোখ রাখবেন গল্প 101-এ, কারণ আরও অনেক আড্ডা আর শ্রুতি গল্প মানে অডিও স্টোরিজ আসতে চলেছে, ওনলি অন ইউটিউব।